নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানান ধনতেরাসের দিন রাশি অনুযায়ী কিছু কিছু শুভ দ্রব্য রয়েছে তা যদি আপনি কিনতে পারেন তবে দেখবেন আপনার অর্থনৈতিক সৌভাগ্য আপনা আপনি বৃদ্ধি পেতে শুরু করবে কি সেই জিনিস যা রাশি অনুযায়ী কেনা উচিত তা তো আমি জানাব পাশাপাশি ভিডিওর শেষে এমন একটি বস্তুর কথা জানাব যেটি আপনি যদি কিনে আনতে পারেন তবে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে এবং সেই জায়গায় আপনার বাড়িতে ধীরে ধীরে পজিটিভ এনার্জি সঞ্চারিত হবে ধনতেরাস অর্থাৎ ধন মানে সম্পদ এবং তেরাসকতার অর্থ ত্রয়োদশী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের তেরোতম দিনে এই ধনতেরাস উৎসব অনুষ্ঠিত হয় এদিন যে শুধু সোনা কিনতে হয় তা নয় রাশিভিত্তিক কিছু কিছু জিনিস রয়েছে যদি আপনি কিনতে পারেন তবে সৌভাগ্যকে আকৃষ্ট করতে পারবেন কি সেই জিনিস আসুন একে একে আমি রাশিভিত্তিক সেই জিনিস বা দ্রব্যের নাম আপনাদের জানিয়ে রাখি মেষ রাশি জাতক জাতিকারা সোনা তামা বা ইলেকট্রিকের কোনো দ্রব্য কিনতে পারেন যদি এই সমস্ত দ্রব্য কিনতে পারেন তবে তা আপনার জন্য সৌভাগ্য বহন করে নিয়ে আসবে পরবর্তী বিষরাশির জাতক জাতিকারা সোনা রূপা ইলেকট্রিকের দ্রব্য এবং সুগন্ধি দ্রব্য যদি ক্রয় করতে পারেন তবে তা আপনার জন্য যথেষ্ট শুভ পরবর্তী মিথুন রাশির জাতক জাতিকারা সোনার যে কোনো দ্রব্য রূপার যে কোনো দ্রব্য গাড়ি বা সবুজ রঙের বস্ত্র কিনুন আপনার সৌভাগ্য ফিরবে পরবর্তী কর্কট রাশির জাতক জাতিকারা পিতনের পূজান বাসনপত্র রূপা এবং ইলেকট্রিকের দ্রব্য সামগ্রী ক্রয় করুন আপনার সৌভাগ্য ফিরবে পরবর্তী সিংহ রাশির জাতিক জাতিকারা সোনার কয়েন তামার বাসনপত্র কাঁসার বাসনপত্র এবং বস্ত্র যদি ধনতেরাসের দিন ক্রয় করতে পারেন তবে তা খুব শুভ পরবর্তী কন্যা রাশির জাতক জাতিকারা সোনার গয়নাগাটি তামার বাসনপত্র রান্নার বাসনপত্র পূজার সামগ্রী যদি ক্রয় করতে পারেন তবে তা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভ পরবর্তী রাশির জাতক জাতিকারা সেন্টের কোনো বস্তু সোনার কোনো গয়নাগাটি এবং রূপার কোনো যদি কয়েন কিনতে পারেন তবে আপনার জন্য যথেষ্ট শুভ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পিতনের বাসনপত্র সোনার গহনা এবং ইলেকট্রিকের যদি কোনো বস্তু ক্রয় করতে পারেন তবে তা খুবই শুভ পরবর্তী ধনুরাশির জাতক জাতিকারা রূপার কয়েন সোনার গহনা সুগন্ধি দ্রব্য হলুদ রঙের বস্ত্র যদি ক্রয় করতে পারেন তবে তা খুবই শুভ পরবর্তী মকর রাশির জাতক জাতিকারা রূপার কয়েন অথবা গাড়ি যদি ক্রয় করতে পারেন তবে তা আপনার জন্য যথেষ্ট শুভ পরবর্তী কুম্ভ রাশির জাতক জাতিকারা চাঁদির কয়েন যে কয়েনে মা দেবী প্রতীক থাকবে এবং পিতনের বা কাঁসার বাসনপত্র যদি কিনতে পারেন তবে তা আপনার জন্য শুভ পরবর্তী মিন রাশির জাতক জাতিকারা রূপার কয়েন সোনার কোনো গয়নাগাটি এবং ইলেকট্রিকের যদি কোনো বস্তু ক্রয় করতে পারেন তবে তা খুবই শুভ এবার আমি আপনাদের জানাই ধনতেরাসের দিন আপনি অবশ্য দুটি নুনের প্যাকেট কিনে আনুন এবং তার মধ্যে একটি নুনের প্যাকেট মা লক্ষ্মীদেবীর চরণে অর্পণ করুন অর্পণ করার পর সেই নুনের প্যাকেটটি সযত্নে রেখে দিন এবং অন্য প্যাকেটের দু চামচ নুন দিয়ে সেটি এক বান্তি জলে গুলে নিন তারপর গোটা ঘর পরিষ্কার করুন দেখবেন আপনার বাড়িতে যে নেগেটিভ শক্তি রয়েছে তা ধীরে ধীরে দূর হবে এবং মা লক্ষ্মীর আগমন ঘটবে আপনার ঘর